এটা ইলেকট্রিক গিজার, হিটারটা হচ্ছে হলো আপনার সম্পূর্ণ ইটালি, সম্পূর্ণ গিজারটা আমাদের বাংলাদেশের তৈরি, কিন্তু আপনার ভিতর যে হিটারটা আছে এটা হিটারটা হচ্ছে আপনার ইটালি। এটা গ্যামারাস স্টিল, মোচা ধরবে না এবং খুব টিকসই ভালো একটা টিকসই হবে এটা। এখানে আপনি পানিটা ইন করবে, ঠান্ডা হবে আর এখান থেকে গরম পানি হয়ে বের হবে। কি অন্য অন্য গিজারতে আমাদের ওয়ালটন যে গিজারটা করছে খুব সুন্দর একটা গিজার করছে, হ্যাঁ আর কি দেখতে মানানসই, হ্যাঁ নিজেকে সব ভালো লাগবে আর কি ইউজ করতে। এটা সম্পূর্ণ কিন্তু অটো, হ্যাঁ আপনি অটো, আপনি সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে পানিটা যেমন গরম আসতেছে, হ্যাঁ আবার আপনি চাইলে, হ্যাঁ আপনার যত পানি দরকার অটোমেটিক আপনি ওই অনুযায়ী হয়ে আপনি অটোমেটিক সুইচটা বন্ধ হয়ে যাবে। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। তো গাইস, যেহেতু শীত চলে আসছে, শীতের এই প্রকোপের মধ্যে আসলে গোসল করাটা একটা দায় হয়ে দাঁড়ায়। তো যারা আসলে চাচ্ছেন যে রিজনেবল প্রাইসের মধ্যে একটা ভালো ব্র্যান্ডের গিজার ক্রয় করতে, সো তারই ধারাবাহিকতায় আজকে আমরা ওয়ালটনের যে গিজারগুলো অ্যাভেলেবেল রয়েছে ওই গিজারগুলো সম্পর্কে আজকে একটা সম্পূর্ণ একটা ধারণা দেওয়ার চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে। তো বরাবরের মতো বিপ্লব ভাই আমাদেরকে এই ভিডিওটি জুড়ে হেল্প করবে। সো গাইস, কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, আমি আল রাফি ইলেকট্রনিক্স থেকে বলতেছি, ওয়ালটন শোরুম থেকে। এগুলো সম্পূর্ণ সিলিং মাউন্ট, আপনি সিলিং মাউন্ট এই জন্য করছে আপনার এটা চোখে পড়বে না, খুব ভালো সেফ ভাবে থাকবে এবং ভালো ইউজ হবে। এটা 30 লিটার থেকে 67 লিটার পর্যন্ত গিজার আপনাদের অ্যাভেলেবল আছে এখানে। এটা আপনার 30 লিটার, এইটা হচ্ছে 30 লিটার না, এটার মডেলটা কি হবে? এটা মডেলটা হচ্ছে হলো আপনার WGC30L, এটা হচ্ছে 30 লিটার ক্যাপাসিটির একটা গিজার না? গিজার, হ্যাঁ হ্যাঁ। ওকে, এটা তো ইলেকট্রিক গিজার নাকি? এটা ইলেকট্রিক গিজার, এটার ভোল্টেজ হচ্ছে 220 ভোল্টের না, আর এটার ওয়াট হচ্ছে 1500 ওয়াটের। এটা হিটারটা হচ্ছে হলো আপনার সম্পূর্ণ ইটালি, সম্পূর্ণ গিজারটা আমাদের বাংলাদেশের তৈরি, কিন্তু আপনার ভিতর যে হিটারটা আছে এটা হিটারটা হচ্ছে আপনার ইটালি ইটালি। এটা এইভাবে আছে 18 ইঞ্চি, মানে পাশে আছে 18, আচ্ছা 18 ইঞ্চি, আর নিচ থেকে উপর পর্যন্ত 11 ইঞ্চি, এটা নিচ থেকে উপর পর্যন্ত আছে 11 ইঞ্চি। হ্যাঁ, তো এটা হচ্ছে 30 লিটার ক্যাপাসিটির একটা গিজার, আর এটা হচ্ছে আপনার গ্যালভানাইজড স্টিল না, এটার যে ম্যাটেরিয়ালসটা এটা গ্যালভানাইজড স্টিল, এটার মধ্যে সহজে মোচা ধরবে না এটা। আচ্ছা, সহজে মোচা ধরবে না এবং খুব টিকসই ভালো একটা টিকসই হবে এটা, 1500 ওয়াটের। আর এটাতে দেখতে এখান থেকে আপনি এই যে এখানে আপনি পানিটা ইন করবে, ঠান্ডা হবে আর এখান থেকে গরম পানি হয়ে বের হবে বের হবে। হ্যাঁ, এবং কি আমাদের লোক যে ফ্রি ফিটিং করে দিয়ে আসবে এটা, এইটাই না? হ্যাঁ, ফ্রি ফিটিং করে দিয়ে আসবে, এবং যখন ফিটিং করবে তখন আপনার তাপমাত্রাটা কত দরকার ঠিক আছে ওই টাইমই আপনি এটা ডিসাইড করে নেবেন। সর্বনিম্ন 30 ডিগ্রি, সর্বোচ্চ হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত এটা কন্ট্রোল করা যায়, কন্ট্রোল করা যায় আর যেটা পছন্দ পছন্দ ওইভাবে কন্ট্রোল করে প্রথমেই কন্ট্রোল করে নেবেন। এবং আপনি যখন ইউজ করবেন 5 মিনিট আগে আপনি সুইচ দিবেন, 5 মিনিটের মধ্যে পানিটা গরম হয়ে আপনি কমপ্লিটলি পানিটা পাইতাছেন আপনি ওইভাবে। আপনি যে যত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে টেম্পারেচার সেট করবেন অটোমেটিক অত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিটা গরম হয়ে অটোমেটিক এটা ডিসচার্জ করে দিবে, ইলেকট্রিসিটি আর কনজিউম করবে হবে না। আর একটা বিষয় হলো আপনি এটা কারেন্ট বিদ্যুৎ বিলটা খুব কম টানবে আপনি গিজারটা, রাইট? এটা এর প্রাইস আছে 7290 টাকা, 7290 টাকা। হ্যাঁ, আচ্ছা 7290 টাকা হচ্ছে এই গিজারটার প্রাইস। 30 লিটারের ক্যাপাসিটির একটা সিলিং মাউন্ট ওয়াটার হিটার মিডিয়ামটা, হ্যাঁ মিডিয়ামটা হচ্ছে আপনার 45 লিটার। হ্যাঁ, এটা প্রাইস হচ্ছিল 8090 টাকা, 8090 টাকা। এটা মডেলটা কি অ্যাকচুয়ালি? হ্যাঁ, এটা মডেলটা হচ্ছিল আপনার WG, হ্যাঁ হাইপেন C45L, 45 লিটার একটা গিজার। এটা ওয়াটটা হচ্ছে 1500 ওয়াট, এটা 1500 ওয়াট, 1500 ওয়াট। ভোল্টেজ হচ্ছে যে 220 ভোল্টেজ, এটা 220 ভোল্টেজ, 50 হার্টজ হচ্ছে ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি এটাও সেম 30 ডিগ্রি থেকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা টেম্পারেচার সেট করা যাবে, সেট করা যাবে। আর হিটারটা হচ্ছে মেড ইন ইতালি, মেড ইন ইতালি। আর পুরো গিজারটা তৈরি হচ্ছে আমাদের বাংলাদেশি, বাংলাদেশে। আর ভিতরে যে হিটারটা করছে আপনি এটা ইতালি, তো এটা হচ্ছে 45 লিটার ক্যাপাসিটি, ক্যাপাসিটি। ওকে, আর তো এটার প্রাইস আছে কত? এটা বর্তমান প্রাইস আছে আপনার 8090 টাকা, 8090 টাকা। হ্যাঁ, আচ্ছা, ওকে। তারপরে এটার পরে আর কোনটা আছে? এটা পরে আছে যে আপনার এই যে 67 লিটার, 67 লিটার, এটা হচ্ছে আপনাদের সবচেয়ে বড় না, সবচেয়ে বড়। হ্যাঁ, প্রাইসটা একটু বেশি এটা থেকে, 8590 টাকা এটা প্রাইস। আচ্ছা আচ্ছা, এটা ওই ওয়াট কত ওয়াটের অ্যাকচুয়ালি? এটা এটা ওয়াট হচ্ছে হলো আপনার 1500 ওয়াটই, এটা 1500 ওয়াট, 1500 ওয়াট, 1500 ওয়াট। আর ভোল্টেজ কি আপনি? 220 ভোল্টেজ, 220 ভোল্ট। আর তর্পণ 50 এর ভিত্তি তর্পণটা হবে। আচ্ছা আচ্ছা, মানে ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ, 50 হার্টজ, 50 হার্টজ। কি অন্য অন্য গিজারতে আমাদের ওয়ালটন যে গিজারটা করছে খুব সুন্দর একটা গিজার করছে, হ্যাঁ আর কি দেখতে মানানসই, হ্যাঁ নিজেকে সব ভালো লাগবে আর কি ইউজ করতে।
তো এটা আবার একটু আমরা ডাইমেনশনাল দেখি, এটা হচ্ছে পাশে কতটুকু আছে বড়টা? পাশে আছে 18 ইঞ্চি, 18 ইঞ্চি, 18 ইঞ্চি, আর নিচ থেকে উপর পর্যন্ত, নিচের থেকে উপর পর্যন্ত 17 ইঞ্চি, 17 ইঞ্চি আছে। আচ্ছা, তো যাদের 18 ইঞ্চি/17 ইঞ্চি মোটামুটি তারা কিন্তু এটা ইউজ করতে পারবে। আর মাঝেরটা কতটা, কত ইঞ্চি? এটাও 18 ইঞ্চি, এটাও 18 ইঞ্চি, আর নিচ থেকে উপর পর্যন্ত 13.5 ইঞ্চি, ও নিচ থেকে উপর পর্যন্ত 13.5 ইঞ্চি, আর এভাবে হচ্ছে 18 ইঞ্চি, 18 ইঞ্চি, রাইট। তো আমরা মোটামুটি বলে দিলাম, কারণ অনেকের বাসায় যে ফলসাদের যে ইয়েটা আছে এটা কিন্তু অনেকের ছোট থাকে বড় থাকে, তো তা আপনারা যেটাই নিবেন আসলে অ্যাকচুয়ালি এটার যে ডাইমেনশনটা ভালোভাবে জেনে বুঝে তারপর নিবেন। আর একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, এটা সম্পূর্ণ কিন্তু অটো। হ্যাঁ, আপনি অটো, আপনি সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে পানিটা যেমন গরম আসতেছে, হ্যাঁ, আবার আপনি চাইলে, হ্যাঁ, আপনার যত পানি দরকার অটোমেটিক আপনি ওই অনুযায়ী হয়ে আপনি অটোমেটিক সুইচটা বন্ধ হয়ে যাবে। মানে আপনি 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেন, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হওয়ার পর অটোমেটিক বন্ধ, সুইচটা বন্ধ হয়ে যাবে। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে 30 ডিগ্রি পানি গরম হওয়ার পর অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আপনি এই জিনিসটা খুব বেটার দেন পাইতাছেন আপনি এই গিজারটা থেকে। আচ্ছা, তো এগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কি থাকছে? এটা ওয়ারেন্টি হচ্ছিল আপনি 2 বছর ওয়ারেন্টি। আচ্ছা, আর 2 বছর ফুল ওয়ারেন্টি আছে, আর 2 বছর সার্ভিস পাবেন, আর 1 বছর পাবেন হলো ফুললি আপনি ভিতরে যে পাস গুলো আছে ফুললি ফ্রি পাস পাবেন এবং সার্ভিসটাও ফ্রি পাবেন। আর ইনস্টলেশনটা আপনারা নিজেরা করে দিবেন? আমাদের লোক যে কোম্পানির, আমাদের লোক যে এটা আপনি ফুল ফ্রি ফিটিং করে দিয়ে আসবে। আচ্ছা, এবং ফ্রি টাইমে আপনি, আপনি কত তাপমাত্রা দরকার সেই টাইমে আপনি এটা করে রাখবেন। আচ্ছা, ওকে, মানে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দরকার? যদি 30 হয় 30, 30 হলে 30, 40 হলে 40, কিংবা 50 হলে 50, সর্বোচ্চ 80 পর্যন্ত করা যাবে, 80 পর্যন্ত করা যাবে, আর সর্বনিম্ন 30, সর্বনিম্ন 30। তো আমরা যেটা দেখলাম হচ্ছে গাইস, সবগুলোই 1500 ওয়াটের এবং ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট, আর ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ। আর তারপর আবার আরেকটু আপনাদের বোঝার সুবিধার একটু ডাইমেনশনটা বলে দেই, সবগুলাই আপনার এটা পাশে হবে হচ্ছে 18 ইঞ্চি, পুরো 18 ইঞ্চি, আর এভাবে আছে 17 ইঞ্চি, এটা হচ্ছে 17 ইঞ্চি, এটা হচ্ছে নিচ থেকে উপর পর্যন্ত 13.5 ইঞ্চি, আর এটা হচ্ছে নিচ থেকে উপর পর্যন্ত 11 ইঞ্চি, 11 ইঞ্চি, হ্যাঁ, এটা পুরো এমতে হলো 18, আর এইভাবে 18 ইঞ্চি, 18 ইঞ্চি। আচ্ছা, তো যার কারণে আপনারা একটু এটা একটু ভালোভাবে দেখে নেবেন, আর সবগুলোরই ইনলেট আর আউটলেট দুটো থাকে, এবং শর্টকাটে জিনিসটা আপনি সেলিং এ ফিটিং করতে পারবেন, শর্টকাটের মধ্যে কোনো ঝামেলা নাই, ঝামেলা নেই। আচ্ছা, ওকে, তো আর ওয়ারেন্টি তো যথারীতি পাচ্ছেন হচ্ছে 2 বছর সার্ভিস, 1 বছর পার্টস, পাশাপাশি হচ্ছে আপনার ইনস্টলেশনটা ফ্রি, বাংলাদেশে যেখানে থাকেন আপনারা ফ্রি করে দেওয়া, সার্ভিস এক্সপার্ট গিয়ে আপনার জিনিসটা ফিটিং করে দেওয়া যাবে, রাইট। তো আপনাদের থেকে নেয়ার জন্য কিভাবে আপনাদের শোরুমে আসবে একটু যদি বলতেন? আমাদের এটা মেন ঠিকানা হচ্ছিল আপনি 29/29 নং বাইনানগর লেন, হ্যাঁ, আপনি মুরগিটুলা মচুর আসলেই আপনি দুতলা দিকে তাকিয়ে দেখবেন আমাদের ওয়ালটনের শোরুমের আপনার সাইনবোর্ড দেওয়া আছে, আপনি মচুর আসলে সহজভাবে পেয়ে যাবেন। যদি আপনি যাত্রাবাড়ি থেকে আসেন, হ্যাঁ, দয়গঞ্জে মচুর আসবেন, স্কেলার নিয়ে দয়গঞ্জে মচুর আসবেন, দয়গঞ্জের মচুর থেকে যে যে কোনো লোককে বলবেন যে মুরগিটুলা মচে যাবো, আপনি যে কোনো লোক দেখিয়ে দিবে যে মুরগিটুলা মচুরটা, এখানে আসলে আপনি ইজি ভাবে আমাদের শোরুমটা পাবেন। তো তারপরও ভিডিওর স্ক্রিনে এই শোরুমের অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে সরাসরি শোরুমে এসেও প্রোডাক্টটা পারচেজ করতে পারেন, অথবা আবার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেও কিন্তু কুরিয়ারের মাধ্যমে এই পণ্যগুলো আপনারা নিতে পারেন, নিতে পারবে, হ্যাঁ, ওকে। আর ওয়ারেন্টির ক্ষেত্রে বাংলাদেশে আপনি যেখানেই থাকেন, যেখানে সব ডিস্ট্রিক্টে আমাদের সার্ভিস সেন্টার আছে, 79টা সার্ভিস সেন্টার রয়েছে, 79, হ্যাঁ, ওয়ালটন সার্ভিস সেন্টার, সারা বাংলাদেশে 79টা সার্ভিস সেন্টার রয়েছে, তো ওই সার্ভিস সেন্টার থেকে আপনারা এই ধরনের সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি সবগুলোই পাবেন। তবে একটা জিনিস মনে রাখা দরকার, ওয়ালটন কিন্তু কখনো শোরুম থেকে সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি দেয় না, দেয় না, শোরুম দেয় না, আপনি এটা সম্পূর্ণভাবে সেন্টার দিবে, এটা সার্ভিস সেন্টার আওতাধীন দেয়া হয়, দেয়া হয়। তো সেটা মাথা রেখে আসলে জিনিসগুলো পারচেস করা উচিত। যদি আপনি কুরিয়ারও নেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়ারেন্টির ব্যাপারে কিন্তু হ্যাসেল হওয়ার কোনো কারণ নাই, কারণ নেই, কারণ ওয়ারেন্টি বইটা সঙ্গেই থাকবে, এটা ওয়ারেন্টি বই সঙ্গে থাকলে কোনো ওয়ালটনই আপনাদের সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি দিবে। তো যাই হোক, এই ছিল মোটামুটি শর্ট একটা ওভারভিউ দেয়া, দ্বারা যারা মোটামুটি শীতের মধ্যে আসলে গিজার কিনতে চান তারা অবশ্যই আমাদের স্টক থাকা অবস্থায় অবশ্যই গিজারগুলো কালেক্ট করে নেবেন, কারণ প্রাইসও কম। তো আমরা আরেকবার একটু বলে নিই কোনটার প্রাইস কত আছে। আপনার উপরে এটা যে আপনার 45 লিটার, হ্যাঁ, 45 লিটার যেটা আছে এটা হলো আপনার 8090 টাকা। আচ্ছা, নিচেরটা? আর 67 লিটার যেটা আছে এটা 8590 টাকা, 8590 টাকা। আর আপনি 30 লিটার যেটা আছে এটা হলো আপনার 7290 টাকা, 7290 টাকা, হ্যাঁ, ওকে। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।